জীবনের মাহাত্ম্য আমরা অনেক দেরিতে বুঝতে পারি, তখন আমরা অনুভব করি আমি তো ভালোভাবে জীবন কাটাতেই পারিনি। বাস্তবে জীবন এতটাও বড় নয় যত বড় আমরা ভাবি। কখন কি হবে কেউই জানে না, কিন্তু তা আমরা কখনো বুঝি না। আমরা শুধু ভাবি যে আমাদের জীবন তো অনেক লম্বা, সেজন্য আমরা আমাদের ঊর্জা শক্তিকে অকারণেই ধ্বংস করতে মেতে উঠি, যেমন হিংসা, নিন্দা, লোভ, ঝগড়া ইত্যাদিতে। আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন শুধু একজনকেই সারা জীবন হিংসা বা ঘৃণা করে কাটাতে পারবেন? আজকে আমরা এই সম্বন্ধে জড়িত বুদ্ধের একটি মনোমুগ্ধর কাহিনী শুনব। শুধু এটাই প্রার্থনা যে নিজের মঙ্গলের জন্য শেষ অবধি দেখবেন, তাহলেই আপনি ভালোভাবে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। এই কাহিনীটি থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এক ব্যক্তি সম্পূর্ণ জীবন ভরে গৌতম বুদ্ধকে ঈর্ষা করতে থাকলেন। সে সম্পূর্ণ জীবন এভাবেই কাটিয়ে দিল। সেই ব্যক্তি অন্য কেউ না, বরং উনি ছিলেন দেবদত্ত। গৌতম বুদ্ধ এবং দেবদত্ত ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছিলেন, কিন্তু দেবদত্তের অন্তরে বুদ্ধের জন্য তিল পরিমাণও প্রেম ছিল না। তিনি প্রথম থেকেই বুদ্ধকে ঘৃণা করতেন। দেবদত্ত বুদ্ধকে দুই চোখে দেখতে পারতেন না, তার ভেতরে নিজের ভাইয়ের প্রতি ঈর্ষা ছিল। বড় হওয়ার পর দেবদত্ত বৌদ্ধ ধর্মের সঙ্গেও জড়িয়েছিলেন, বুদ্ধের ভিক্ষুকও ছিলেন, তবু ওনার অন্তরে কোনো পরিবর্তন হলো না। উনি কেবলমাত্র বুদ্ধের প্রতি হিংসার ভাব রাখতেন। এভাবে একদিন গৌতম বুদ্ধ ও দেবদত্ত বসেছিলেন এবং বুদ্ধ নিজের শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন। দেবদত্ত সেখানে উপস্থিত ছিলেন। দেবদত্ত উপদেশ শোনার পরিবর্তে বুদ্ধকে দেখে দেখে মনে মনে হিংসায় জ্বলছিলেন। দেবদত্তের বুদ্ধের প্রতি হিংসা বাড়তে বাড়তে এত দূর পর্যন্ত চলে গিয়েছিল যে উনি বুদ্ধকে মারার জন্য পরিকল্পনা করতে লাগলেন। উনি বহুবার বুদ্ধের উপর প্রহার করেছিলেন, কিন্তু তিনি সবসময় অসফল হয়ে যেতেন। একবার দেবদত্তের মনে ভাবনা আসে যে বুদ্ধকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য উনি রাজা অজাতশত্রুর সহায়তা চাইবেন এবং রাজার সকল সৈন্যদের সাথে মিলিত হয়ে বুদ্ধ এবং তার সকল ভিক্ষুকদেরকে সমাপ্ত করে দিবেন। তারপর সব জায়গা থেকে বুদ্ধের নাম মুছে দেবেন আর তিনি নিজের খ্যাতি চড়িয়ে দেবেন। তা ভেবেই তিনি রাজা অজাতশত্রুর নিকট পৌঁছে গেলেন এবং ওনাকে বললেন, হে মহারাজ, আপনি কি আমাকে আপনার অর্ধেক সৈন্য দিতে পারবেন? রাজা বললেন, কিন্তু কেন, আপনি তো একজন ভিক্ষুক, আমার সৈন্যদের আপনার কি প্রয়োজন? তখন দেবদত্ত বললেন, কারণ আমি আপনার সেনার সহযোগিতায় বুদ্ধ এবং ওনার সকল ভিক্ষুকদের হত্যা করতে চাই, সম্পূর্ণরূপে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দিতে চাই, বুদ্ধের নাম পর্যন্ত আমার শোনার প্রয়োজন নেই। দেবদত্তের মুখ থেকে এই কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন। উনি দেবদত্তকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আপনারা তো দুজন একে অপরের ভাই, তাহলে আপনি বুদ্ধকে কেন হত্যা করতে চান? দেবদত্ত বললেন, কারণ আমার ভেতরে তার জন্য কেবলই ঈর্ষা ছাড়া আর কিছুই নেই। দেবদত্তের এই আচরণ দেখে রাজা অজাতশত্রু সব কিছু বুঝে যান, কিন্তু এখানেও দেবদত্ত অসফল হয়ে গেলেন, কারণ ইতিমধ্যে রাজা অজাতশত্রুও গৌতম বুদ্ধের অনুযায়ী হয়ে গিয়েছিলেন। রাজা বুদ্ধকে অনেক মান্য করতেন, এজন্য তিনি দেবদত্তকে বললেন যে তুমি ভুল জায়গায় চলে এসেছ, বুদ্ধকে হত্যা করা তো দূরের কথা, যদি তোমার জন্য ওনার তিল পরিমাণও অসুবিধা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি নিজের হাতে তোমাকে হত্যা করব। আর আমি যদি চাই তাহলে এই কাজ আমি এখনই করতে পারি, কিন্তু এবার আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এখান থেকে শীঘ্রই চলে যাও আর কোনোদিন এ ধরনের কোনো পরিকল্পনা করে এখানে এসো না, কারণ আমি নিজেই এখন বুদ্ধের অনুযায়ী, এই জন্য অকারণ হিংসা আমার শোভা পায় না। বুদ্ধকে হত্যা করার কথা কে চিন্তা করতে পারে? যদি কেউ একবার মন প্রাণ দিয়ে ওনার উপদেশ শুনেন তাহলে সে বুদ্ধকে কোনোভাবেই ঈর্ষা করতে পারবে না। রাজা অজাতশত্রুর মুখে এই কথা শুনে দেবদত্ত আরও অধিক ক্রোধিত হয়ে ওঠেন। বুদ্ধের প্রতি তার ঈর্ষা আরও বাড়তে লাগলো।
তিনি তা সহ্য করতে পারেন না যে সবাই কেন বুদ্ধের প্রতি প্রেম ভাব রাখেন, কেন সবাই ওনাকে মান্য করেন। তারপর দেবদত্ত সেখান থেকে চলে যান। দেবদত্ত এখন মনে মনে ভাবতে লাগলেন যে তিনি একাই বুদ্ধকে হত্যা করবেন। যে কোনো উপায়ে তিনি বুদ্ধকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলেন। কখন বুদ্ধ বাইরে বের হবেন আর দেবদত্ত ওনাকে হত্যা করবেন। একদিন বুদ্ধ নির্ণয় করলেন যে এক জায়গায় একা একা যাবেন। সেই খবর উনি ভিক্ষুকদেরকে দিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। গৌতম বুদ্ধ পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলেন। আর দেবদত্তও সেই কথা জানতে পারেন যে বুদ্ধ একা একা যাচ্ছেন। এজন্য দেবদত্ত প্রথমেই পাহাড়ি রাস্তার ধারে লুকিয়ে থাকেন এবং বুদ্ধকে হত্যা করার জন্য সকল উপায় করে ফেললেন। তিনি আগে থেকে তৈরি হয়ে বসে রইলেন যে যখনই তিনি সুযোগ পাবেন তখনই তিনি বুদ্ধের উপর হামলা করবেন। ধীরে ধীরে বুদ্ধ এগিয়ে যাচ্ছেন। যখন তিনি দেবদত্তের প্রায় নিকটে গিয়ে পৌঁছলেন, দেবদত্ত ওনাকে দেখে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকেন। কারণ বুদ্ধের শিষ্যের মধ্যে কারো তো এতটাও সাহস ছিল না যে সামনে থেকে বুদ্ধকে প্রহার করে, তাই দেবদত্তও পেছন থেকে প্রহার করলেন। যখনই বুদ্ধ দেবদত্তের নিকটে আসলেন, দেবদত্ত পেছন থেকে বুদ্ধের উপর ছুরি দিয়ে আঘাত করলেন, কিন্তু দেবদত্তের নিশানা ব্যর্থ হয়ে গেল। তখনই দেবদত্তের সামনে থেকে কয়েকজন লোক আসছিলেন, তাদের দেখে দেবদত্ত আবার লুকিয়ে পড়লেন যাতে কেউ তাকে দেখতে না পারেন। তারপর এই লোকগুলো বুদ্ধের নিকট গেলেন এবং ওনাকে প্রণাম করে তাদের গ্রামে নিয়ে গেলেন। বুদ্ধ তাদের সাথে চলে যান। উনি যাওয়ার পরে দেবদত্ত ভাবতে লাগলেন, বোধহয় বুদ্ধের মৃত্যু চুরি দিয়ে নয়, অন্য কোনো অস্ত্র দিয়ে লেখা আছে। অন্য কোনো উপায়ে বুদ্ধকে মারতে হবে। তিনি বুদ্ধকে হত্যা করার জন্য নতুন পরিকল্পনা করতে লাগলেন। এবার দেবদত্ত একটি ছোট পাহাড়ের উপর চড়ে বসলেন। এই পাহাড়টিতে ছোটো ছোটো অনেক পাথর আছে আর পাথরগুলিকে খুব সহজেই নিচে ফেলে দেওয়া সম্ভব। পাথরগুলোর আকার এমন ছিল যে যদি কারো মাথার উপর পড়ে তাহলে তার মৃত্যু নিশ্চিত। দেবদত্ত এখন এই পাথর দ্বারা বুদ্ধকে হত্যা করার পরিকল্পনা করেন। তিনি জানতেন যে ছোটো পাহাড়ের নিচ দিয়ে একটি রাস্তা আছে যে রাস্তায় মানুষ চলাফেরা করত। দেবদত্ত জানতেন যে বুদ্ধও এই পথ ধরেই যাবেন, সেজন্য দেবদত্ত সেখানেই লুকিয়ে থেকে বুদ্ধের আসার জন্য অপেক্ষা করছিলেন। কিছু সময় প্রতীক্ষা করার পর দেবদত্ত দেখলেন যে বুদ্ধ ওই পাহাড়ের নিচ দিয়ে চলে যাচ্ছেন। তখনই তিনি পাহাড়ের উপর থেকে পাথর ফেলা শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও দেবদত্ত অসফল হয়ে যান। ওই পাথর বুদ্ধের কোনো ক্ষতি করতে পারলো না, কিন্তু পাথর ধাক্কা দিয়ে ফেলার সময় দেবদত্তের পা পিছলে যায় আর তিনি পাহাড় থেকে নিচে পড়ে যান। পাহাড়ের উপর থেকে পড়ার জন্য দেবদত্ত অনেক আঘাত পেলেন। রক্তাক্ত অবস্থায় বুদ্ধ যখন দেবদত্তকে দেখতে পান তখন তিনি বুঝতে পারলেন যে দেবদত্ত ওনার প্রাণ নেওয়ার জন্যই এখানে এসেছে। তবুও তিনি দেবদত্তকে সেখান থেকে তুলে নিয়ে নিজের শিষ্যদের নিকট নিয়ে গেলেন আর দেবদত্তের চিকিৎসা আরম্ভ করে দেন। কিন্তু তা দেবদত্তের অন্তিম সময় ছিল। দেবদত্ত সমস্ত জীবন বুদ্ধের প্রতি ঈর্ষার ভাব রেখেছিলেন। তারপর যখন দেবদত্তের অন্তিম সময়ে জ্ঞান ফিরল, তখন তিনি তার সমস্ত জীবন নিজের চোখের সামনে দেখতে পেলেন। তখন দেবদত্ত নিজের ভুল বুঝতে পারলেন এবং ওই ভুলের জন্য পশ্চাতাপ করতে লাগলেন। তার চোখে পশ্চাতাপের অস্ত্র ঝরছিল। তিনি তখন ভালোভাবে নিজের ভুল অনুভব করতে পারছিলেন। দেবদত্ত এখন বুঝতে পারলেন যে যার প্রাণ নেওয়ার জন্য তিনি সারা জীবন ধরে চেষ্টা করছিলেন, আর আজ সেই মহাত্মা বুদ্ধই দেবদত্তের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করছেন। দেবদত্তের চোখ থেকে পশ্চাতাপের অশ্রু বন্ধ হচ্ছিল না, অবিরতভাবে অশ্রু ঝরতে লাগলো আর তিনি বুদ্ধের দিকে তাকিয়ে রইলেন। তখন মহাত্মা গৌতম বুদ্ধ দেবদত্তকে বাঁচানোর জন্য চিকিৎসা করে যাচ্ছেন। দেবদত্ত তখন কাঁপতে কাঁপতে বললেন যে আমি আজ কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব, আমি তো তারও যোগ্য নই। আমার পাপ যে এত বড়, আমি চুরো থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছি, সারা জীবন আপনাকে হিংসা করে গেছি, আমার ভুল ক্ষমা করার যোগ্য নয় বুদ্ধ। দেবদত্তের কথা শুনে বুদ্ধ বললেন, কিন্তু আমার তো কিছুই মনে নেই। বুদ্ধের এই কথা শুনে দেবদত্তের চোখ থেকে আরও প্রবল বেগে অশ্রু বইতে লাগলো আর তখন তিনি বলতে লাগলেন, বুদ্ধম শরণম গচ্ছমি। তারপর কিছুক্ষণ পর দেবদত্ত নিজের শরীর ত্যাগ করে পরলোক গমন করলেন। অন্তিম সময়ে তিনি পূর্ণরূপে নিজেকে বুদ্ধের প্রতি সমর্পণ করে দেন। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে তোমরা কী শিখতে পারলে কমেন্ট করে অবশ্যই জানাও। ধন্যবাদ।